এইটো কোনো ব্লগ নহয়, এইটো এটা সিম্পল মেসেজ আপোনালোকৰ কাৰণে। যেহেতু আপোনালোকে গম পাইছে করোনা ভাইরাস ইমান রেপিডলি স্প্রেড হয়ে আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সো এইটো বহুত ইম্পর্টেন্ট যে আমি আমার নিজের কেয়ার লব লাগে আর প্রায় ঘর থাকিব লাগে। আর একটা কথা, এজ আ ব্লগার মই ডেইলি বাইরে যাব লাগা হয়ে থাকে মোৰ ফ্রেন্ডসর লগত, বহুত মানুষ কন্টেক্ট করব লাগে, কিন্তু যদি এটা পসিবল নহয়, সো মূর সাকে এইকদিন ভিডিও নাহিব পারে, সেইটার কারণে মই বহুত বহুতেই সরি। আপনার সাথে মোট কন্ডিশনটা বুঝি পাইছে, আর যেহেতু আমার প্রাইম মিনিষ্টারে কৈছে যে কালি সানডে মর্নিং 7:00 রাতি 9:00 জানাটা কার্ফিউ আছে, সো আমি তাতে সহযোগ করব লাগে। আমি ঘরপা নোলাটো আমার কারণে বহুত ভাল, যেহেতু গভর্নমেন্টে আমার কারণে স্টেপ এটা লৈছে যেন ভাইরাসটা স্প্রেড নহক, সো আমি তাতে সহযোগ করব লাগিব। আর কালি বলে নহয় আমি এইকদিন যেতালে ভাইরাসের যোনটো চলি আছে, যোনটো কন্ডিশন চলি আছে আন্ডার কন্ট্রোল নহয়, তেতিয়া আমি ঘর থাকাটা আমার কারণে বহুত বেনিফিশিয়াল। আর যেহেতু আমার ইন্ডিয়ার পপুলেশনটা বহুত বেশি, সেই কারণে ভাইরাসটা বহুত ইজিলি স্প্রেড হব পারে যদি আমি কারোর জায়গাত ঘুরি ফুড়ো, সো সেই কারণে গভর্নমেন্টে যোনটো স্টেপ লৈছে যে ঘর থাকাটা বহুত ইম্পর্টেন্ট, আমার নিজের কারণেও ভাল আনের কারণেও ভাল, সো আমি ট্রাই করব লাগে এইটা করবল। এন্ড লাস্ট নট দ্য লিস্ট, থ্যাংক ইউ কব লাগে সেইবুর ডক্টর পুলিশ যোনবোরে ইমান আমাক হেল্প করেছে আর হেল্প করেই আছে ইনফেক্টেড পার্সনগুলো সিহতর লাগি আছে টু কিউ দেম, থ্যাংকস টু দেম। তাহলে নিজের লাইফর কেয়ার নকরাকে ইমানখিন টাইম স্পেন্ড করে আছে তাদের লগত, এই বহুত ডর কথা আমার কারণে, আমি বহুত প্রাউড হব লাগে সেইটার কারণে। সো সেইখিনি আসিল মানে কথা কলো, আপনাদের বুঝি পাইছে সাগে, আর তেতিয়াহলে লগ পাম জলদি। আর এই ভিডিও লাইক ডিসলাইক নকলে একো প্রবলেম নাই, জাস্ট শেয়ার করব যান শেয়ার করবেন। টিল দেন বাই বাই, জয় অসম।